কবিতা উপলব্ধি, কবি শাবুল ইসলাম। তুমি কি বুঝতে চেষ্টা করেছো আমায়, একবার, শুধু একটি বার? তুমি কি জিজ্ঞেস করেছো তোমার বিবেককে, তোমার প্রীতির প্রভায় যার দৃষ্টি গুমোট অন্ধকারকেও ভেদ করে? সে আজ ছানি পড়া চোখে অসম যন্ত্রণায় শেষ দিনের প্রত্যাশাই। একবার উপলব্ধি করো, শুধু একটি বার, আজ অবধি কতজনকে কথা দিয়েছ, কতজনের মন ভেঙেছ বলো তো? ভালোবাসাকে কতদিন ধরে সৌদারূপে ব্যবহার করো? দুঃখ পেলে বুঝি, দুঃখিত, ভুলে গিয়েছিলাম দুঃখ পাওয়ার মতো তুমি নও, তুমি শিলার চেয়েও কঠিন। শিলাও ঘর্ষণে ক্ষয়ে যায়, তুমি কি তার চেয়েও? আত্মজিজ্ঞাসা বলতে কি কিছু নেই? উপলব্ধি করো শুধু একটি বার। যতটুকু জানি প্রেম পবিত্র, পবিত্রতায় আমার মাঝে আজও বিরাজিত। এ মনটা জেনেছিল শুধু একজনকেই, আজও জানে, কিন্তু তুমি কেন বিশ্বাস অবিশ্বাসের মাঝে ভাসালে? কেন বললে না প্রেম বলতে কিছু নেই? এসব সান্ত্বনা, প্রথম জীবনের উন্মাদনা, কেন বললে না আমি দুই রূপে উর্বশী রমণী? এত সব তোমার মাঝে, তারপরেও ভুল করেছি, উপলব্ধি করতে শিখেছি, তুমি ঠিক তোমার মতো।